ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংস্থা এক সফলতা এসইউভি আকারের স্বদেশর ওয়িং রকেট সফলতার সহ লঞ্চ করেছে ইসরো। শুক্রবার সকালে কর্ণাটকের এক রনওয়ে অবতরণ করে দেশের পূর্ণ ব্যবহারযোগ্য রকেট বিভাগের প্রবেশ করবার এক প্রমুখ মাইল খুঁট চিহ্নিত করেছে। পরীক্ষণের এক অংশ ভাবে বায়ুসেনা হেলিকপ্টর এই রকেটকে ছাড়ি দিয়া যাইছিলা। পরীক্ষা সরিবা পরে ফলাফল উৎকৃষ্ট এবং সঠিক বলে ইসরো মুখ্য এস সোমনাথ কহিছন্তি। আরএলবি টেকনিক্র প্রথম দুইটি পরীক্ষা মধ্যে সফল হয়েছিল। ইসরো পূর্বরু দুইথর পূর্ণ ব্যবহারযোগ্য লঞ্চ যান অবতরণ করে সারিছে। প্রায় 4.5 কিলোমিটর উচ্চতার বায়ুসেনা চিনুক হেলিকপ্টর আরএলবি উৎক্ষেপণ করা যাইছিল। পরীক্ষণ সময়ের আরএলবি সফলতার সহ রনওয়ে অবতরণ করেছে। ব্রেক প্যারাচুট, ল্যান্ডিং গিয়র ব্রেক এবং নোজ হুইল স্টিয়রিং সিস্টম সাহায্যে আরএলবি সফল অবতরণ করেছে। পুষ্পক নামক এই যানর এহা তৃতীয় উড়াণ থিলা। পুষ্পককু কার্যক্ষম ভাবে নিয়োজিত করিবাকু আহুরি অনেক বর্ষ লাগিব বলে অনুমান করা যাচ্ছে। আরএলবি পুষ্পক মিশন বিক্রম সারাভাই স্পেস সেন্টার দ্বারা লিকুইড প্রপালশন সিস্টম সেন্টার এবং ইসরোর ইন্টেরিয়াল সিস্টম ইউনিট সহযোগে নির্মাণ করা যাইতলা। এই মিশনরে বায়ুসেনার মধ্যে সহযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ। মোবাইল ফোন ও সাংগসাথী, আপনার পিলাটির পাঠপড়া ও ক্যারিয়ার কু প্রভাবিত করুছি কি? আপন সেতি পেই বিব্রত কি? তেবে আজি হি আসন্তু আপন চাহুতিবা মন লাগি সম্পূর্ণ আবাসিক স্কুল। টিএসসি গুরুকুল, গোঠবাটন, ভুবনেশ্বর। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেল কু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।